তোমারে ভালোবাসি বুঝছো এমনে আম্মা কইছে ভালোবাসি আমি যেমনে কইছি এমনে কইছি তো তুই এনে একবে কথা আচ্ছা গোপো আমি তো বলছি রে আমি তোমারে ভালোবাসি আমার আব্বা কইছে তোমার এমনে ধরে কইতাম তুমি আমারে ভালোবাসো কি না এই সব কোন অভিনয় হইলো তুমি কি মইবা তো তুমি কও আমি তোমারে ভালোবাসি আমি তোমারে ভালোবাসি তুমি আমারে ভালোবাসো না আমি ভালোবাসি কি শুরু করছো আরে বাম্মা ইজি আম্মা আব্বা কইতেছে আমি এবারে ভালোবাসতাম আমার কথা নয় এত গরজ করে তাই জন্য করবা এটা সব এত গরজ করে একজন করছে তামসা শুরু করছে এখানে সমাপ্ত আপনারা আজকে বাড়িতে চলে যান আরেকদিন আবার দেখা হবে আজকে যাত্রা সমাপ্ত চলে যান আপনারা সবাই যাত্রা তো আইতেছে সামনে অভিনয় তো বেশি করতে হইব আর ওই দিন আসলাম নি আমি তো পুরোপুরি সম্পূর্ণ কথা তোমাকে বলতে পারছি না হ্যাঁ আর তুমি রাইছে তুমি তো এরকম এক নম্বর শতগুণে ভালো শুনেন শুনে মেয়েগুলো গাইছে এটা চরিত্র বলা না চরিত্র বলা না বুঝছেন যে রে দেহের কাছে দোয়া দোয়া বুঝিনি আর এ রাস্তা না রাস্তা রাস্তায় ঘুরছিল আর গান গাইছিল খাইতে পাইছে না খাইতে পাইছে না আমি এনারা নায়িকা বানাইছি না না তুমি যদি পাঁচটার মা হইতাম ভালো নাই ছোট হোটেল আছে দোকান আছে আসছি তোমার এক কাজ করবা ফাঁকে আসলে বাজারে নিয়ে
হোটেল বসায়া অনেক কিছু খাও বুঝছো আচ্ছা আচ্ছা আর নায়িকা তোমারে আমার সেরকম লাগে সত্যি না হ্যাঁ আমিও অভিনয় করছি নায়িকা অভিনয় করছি গান শোনো গাইছি সঙ্গে দাঁড়ে গান গাই অবশ্যই জানি গানটা গাইন তো যদি বউ সাজব আরো সুন্দর লাগবে গো বলো বলো আরো বলো কথা সত্যি নয় কেমন লাগলো হে খুব সুন্দর খুব সুন্দর আরে আমি দিদি আর সব খুব ভালো গান জানে আস্তে করে গেলি আচ্ছা 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 দা এক সময় ছাকে তোমাকে ফেলে নেব দিয়েছিলাম আচ্ছা মনে মতো দা সাউটা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা তুই কোন আছিস আচ্ছা যাইতে মন না চায় নাকি চা বলে দেখাই হইতেছে মন তো দেখ ঘর গ্রামের মানুষ কি কইব যাত্রাই তো করি আমি আমার টিয়া যদি যাত্রা করে আমার আবার কি কইব হ বুঝি তারপরে গ্রামের মানুষ খারাপ কইব বুঝেন না গ্রামের মানুষ কিচ্ছে কইতো না সমস্যা না আমার কথা কই হ কই বিয়া শাদি আমার কি দেখ আমার বিয়া তে মনো না 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 বুঝি গাইতাছেন কে লাগে আমার কি আমি বিয়া করবা তোমারে তো বিয়া শাদি তো করছ মনো না আর কারে কোন সময় ভালো লাগে তা কথা তো জানা বিয়া কইরও লাইতাম পারি বুঝি আচ্ছা তুমি যাত্রা করো গেলে আরে যাত্রা না করলে আমার ফেড়ে বাদ যাইতো না মুছেন আর এত কিছু জিগাইতাছেন কেরে আপনি তোমার আর তো তো খালি খালি আচ্ছা আর তাতে কিছু একটা দিম মনে সমস্যা নাই বুঝছো হ্যাঁ বুঝি হ্যাঁ আফা হ্যাঁ বাবা ঠিক আছে আবার তুমি পরে আবার আইও হ্যাঁ রেটে পয়সা দাল লাগে তুমি আমার ফোন দিলে হইব হ্যাঁ ফোন দিও আমি রিভি যাইতাম না তাইলে আপনার বাচ্চা দেবা পাঠ করছে আমার সাথে তোমার মনে হয় একশো আচ্ছা মনে মেয়ে তো সাইট চাইছে বুঝছেন না সুন্দর করে মনে করো অভিনয় পারেননি আরে আমি অভিনয় পারি না আমি তো ওই দেখ গরিবুর গরিব অপেরার মাঝে মনে যাও অনেক যাত্রা করছি আরে না একটা খুশি খবর আছে আমার ভাই আই বলে অভিনয় করবো বুঝছেন নি আই বলে ভাই কি অভিনয় করবো ও রাত্রে রেস বসে আমি কইতে না আচ্ছা ইলাতে একটা তুষ আছে ইলা বলে না কেন এই বুঝ দে থান দিস ইলা তাক কুমা কই ইটা বলে না ভাই কামাল তোমার আমি একটা তুমি তো লাগ সব সময় তাহ ইলার অভিনয় তো নায়ক রে ভাট করাও তাহলে কি এই গ্রামের মধ্যে মনে হচ্ছে মানুষ থাকবো সব দিন যদি গামতা দেয় দুটা দেয় কিছু করার নাই আচ্ছা একটা চলছে অনেকদিন ধরে আইতাছে মানে এ মজা আর পাইছি না ওখানে মনে হচ্ছে মজাটা ভাই Thank you.
শীতকালে যাত্রা আইলে মনে করে আমার দেখলে আরে বেটা আমি আমি মনে করো নাই জানি গানো জানি আছে কমর দোলাইয়া যাতার পিছে জানে আমি নাই এক নাই আব্বা তোমার কি কিছু আব্বা নাই আমার আমি কই তুই দেখ গেছে কই
বুড়ি কাইতেছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে বুড়ি ফাইরা দে মনে আফা এখানে কারণ এখানে কারণ আপনি দুটো কথা কই আফা ই গ্রামের ভিতরে একমাত্র বিলে না আমি বুঝছে আমার চিনুন না আপনি না মনে করুন যে যে নাটকটা আমরা করতেছি এটার পুরো দায়িত্ব অর্ধেক দায়িত্ব মনে করুন যে আমার হ্যাঁ যাত্রাপালা যেটা হ্যাঁ হ্যাঁ এই গ্রামের ভিতরে আমার বাপ দাদা 14 সিঁড়ি গেছে মনে করুন যে বিলেনের পাঠ করছে তো ইয়ার নাম আমরা রাখতে হইব না ভা এর লাগে আমি ভিলেনের ক্যারেক্টার লইছি আর আমরা আমরা যদি মিল না থাকি তাহলে কি নাটকে মজা হইব হ্যাঁ বুঝি আচ্ছা আচ্ছা চা আপনি পুরি খাইবেন হ্যাঁ বড়ই তো বেশি বড় হইছে না বড় হইছে না এই মনে করুন যে একটু ভালো লাগবে আমি খাইতেছি সমস্যা নাই আচ্ছা ভা এই নাটকে যদি মনে করেন এমনে দড়ি জোর করে আপনি আবার মাইন্ড করেন না না এইটা দড়া দড়ি পছন্দ করি না ভাই মনে করেন বিলেনটা তো আমি হাত ধরে টানাটানি করব জোরাজুরি করব এইগুলি বুঝতে হইব তো না ভাই এটা দড়াদড়ি সারা নাটক কইরেন সমস্যা নাই আরে টাকা দিমু না এষ্টা কিছু টাকা দিমু না আচ্ছা তাইলে চিন্তা ভাবনা করতে পারি আচ্ছা ঠিক আছে তাহলে মনে রেসেলে সময় যখন একটু মনে করেন যেভাবে হাত ধরমু এই জোরাজুরি করবেন এমনি মনে করেন আমার খান দুইটা আর ভাই আচ্ছা না আমি মুড়া মানুষ তো জোরাজুরি করলে আবার আমার কষ্ট হয়ে যায় কারণ আমি ভিলেনের অভিনয়টা করতেই আছি শুধু খালি আমার বাপ দাদার নামটা রাখার লাগিয়া কারণ তারা সবসময় ভিলেনের ফাট গাইছে তো ও আচ্ছা বুঝছেন আচ্ছা ঠিক আছে মনে হয় গ্রামটা ঘুরা দিয়ে হইন আর যা যা লাগবো আমারে কইবে মনে হয় শ্যাম্পু লাগলে ক্রিম লাগলে আমারে কইবেন আচ্ছা ঠিক আছে কই মনে সমস্যা যেটা লাগে কইবেন ও মোবাইলে চালান মোবাইলে কি ও কাট বরন না টেহা বরন টেহা বরি টেহা টেহা দিমু আচ্ছা টেহা যা লাগে দিমু সমস্যা নাই আমরা ফয়সাল ভাই আছে না এর কাছ থেকে কিছু টাকা দুয়ায় দিমু নে ও আচ্ছা বুঝছি বুঝছি তাহলে আপনি ঘুরে গ্রামটা দেখেন এই আমি একটু দেখি এই কি সুন্দর নাই করি এর কি বলে ঘর আমি তো সারা বছর নায়ক রবিনী মানুষ আমার টেয়া দিয়ে বিভিন্ন জায়গার নায়ক গাওয়া ওনা আমার নিজের গেলাম আমার ফাটনা বলে ফাট রাখছো তো ভাই ভাই বিষয়টা হচ্ছে কি জানেন আপনি তো এলাকার বাইরে নাটক গান এটা আমরা জানি গ্রামের ভিতরে আপনি কোন যাত্রাযাত্রা করছেন আর তাছাড়া বড় কথা হয়েছে গ্রামের যে জোয়ান ফুলাফনগুলি আছে না ওরা আমারে ধরছে ওরা কিছু টিয়া পয়সা দিব ওরাই নায়ক গাইব যারা টাকাটা একটু দেয় ওরাই যেমন বিভিন্ন চরিত্রগুলি বাচ্চা বুচ্চা দেয় আপনার কাছে তো টাকা এনে আপনার অভিনয়টা দিতে পারতাম না বুঝেন না আচ্ছা কেডা কেডা অভিনয় করবো নাম রিকস আমার একটু উনি দেখতে ধরেন আরও কয়েকবার যাত্রা করছে মামুন ভাই হ্যাঁ এরপরে এদিকে আছে রমজান আছে আয়ুব আলী কাহা আছে আরে হ্যাঁ তুমি হলো এই নাটকের ডিরেক্টর হ্যাঁ মানে ফ্রম মাস্টার যারে কো তে রমজান ফেট মুডা এর নায়ক অভিনয় করতে পারবো আর রমজানের বাপ মাতত নাই গেছে চুল এবারে কি কইব রাজা কাহা তো অনেক আগে যাত্রা করছে রাজার ফাট্টা দিমু আর ইমুনার আরে ভাই তুমি একবার আমি যে কি রম যাত্রা পারি একটু শুনবা ডায়লগটা শুনবা তোর শুনাইতাম
আপনি বিকালে দেখা করেন, আমি মাসুম ভাই তো আছে পরিচালক, ওনার সাথে আমি আলোচনা করে শেষ করি। হ্যাঁ, এরপরে আপনার কোন জায়গায় ঢুকানো যায় কিনা চিন্তা ভাবনা করি। আমরা তো ভাই কোন জায়গায় ঢুকাইলি তো না, আমার ঢুকাইবা নায়ক। হ্যাঁ, নায়ক নায়কের যে কাজটা আমি ভালোভাবে পারি, এই কাজটা হারা ভাই হারা পারতো না, ঠিক আছে? আর দরকার হইলে আদালত সে কেয়া লাগলে দেয়মেনে কেউ তো কই না যায়। আচ্ছা, টাকার বিষয়টা যেহেতু বলছেন ভালোই করছেন, আমরা তো নাটক করবো সাতটা, বেদের মেয়ে জুসনা, আলাল দুলাল, আনারকুলি, লাইলি মজনু, বাগদাত্তা, অনুসন্ধান, যে কোনো একটার মধ্যে আপনার যেটা ভালো অভিনয় করছেন সবসময়, এরকম একটার মধ্যে আপনার অভিনয় দিয়ে দিন। আচ্ছা, তাহলে ব্যাপারটা দেখো। হ্যাঁ হ্যাঁ, দেখে আমার জানাই হাজার একবার। আচ্ছা, জানা মনে তো আমার একটু কাজ আছে, রিহার্সাল টেসল তো দিতে হইব, বিকালে রিহার্সাল আছে আমার। আচ্ছা, রিহার্সাল আমার রিহার্সাল টাইমে আইসা। আচ্ছা ঠিক আছে, ওকে বাই। নাটক করতে হয়েছি, যাত্রা নাটক। নাটক করতে নাইছেন, যাত্রার নাটক? জি জি জি। নাকি প্রেম করতে হয়েছেন? কি প্রেম করতে হয়েছি? নায়িকা আসিলেন? ভুল বুঝতেছেন, আমরা তো নাটক করতে গাইছি, যাত্রা নাটক, কিন্তু আমরা এক এক সময় যেই সিন আই, এই সিন অনুযায়ী কাজ করি, বুঝছেন? ঠিক না, ঠিক না, আপনি ভুল বুঝতেছেন। আচ্ছা ঠিক আছে, তোমরা করো ভালো কথা, কিন্তু বুঝে শুনে কইরো। আচ্ছা, আমি বলছি চিন্তা করার জন্য লাগে না। আচ্ছা 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 ঠিক আছে, করো। বাবা মুগুলা নার কোন আইতে গান লাগাতে দে, গান দে দাদা। আমনে তো ঝামেলাটা করুন সারা দিন, সাজুন গুজুন কি করুন, খালি ঝামেলা। এই তুই অত কথা কইছিস, তুই অত কথা কইছিস, লাইলি কই গেছে, লাইলি বিটু দিদি না, লাইলি নদী না, ঘুমাই তো দেনা।